আচ্ছা সত কথা বলেন, এইটা প্রতারণা কয়দিন ধরে চলতেছে? এই ফাইলটা লইয়া কয়দিন ধরে চলতেছেন আপনি? হ্যাঁ, 1 বছর ধরে নামু। আপনি যে ছলনা করছেন এটা আমার পুরো প্রকাশ হয়ে গেছে। আপনার ওষুধের লগে আপনার মিলে না, খান ঠিক আছে, এটার লগে এটার কোনো মিল নাই। আপনার বাইর গিয়ে দেখব কোন জায়গায় বাড়ি আহেন। ওঠেন ওঠেন, এই তো যেন বন্দরে ভাড়া থাকে নাই, নো আগে যাম লন লন। আপনি উঠেন আগে, আমি নাইলে আপনি ওই কোন জায়গায় যাবেন গা আমি দেখবই না। হ্যাঁ কেমনে উঠতে পারতেন না মানে? আমি পড়ে যাবো, আপনার কি হয়েছে? হ্যাঁ স্টক করছেন, দেই ফাইলটা, স্টকের ফাইলটা দেই। কোন জায়গায় থাকেন? হ্যাঁ নারায়ণগঞ্জ থাকেন। আপনি যে আইটা আইটা এই স্টকের রোগী আইটা আইটা যে আপনি এই সাহায্য উঠাই দিয়েছেন, আবার স্টক তো করবেন? হ্যাঁ আপনার ছেলে সন্তান নাই? হ্যাঁ স্বামী ও কয়টা ছেলে কয়টা আপনার? মেয়ে ওরি কি নারায়ণগঞ্জে থাকে? আপনার নাম কি? হ্যাঁ রাশিদা, দেই ওষুধগুলো। কি স্টকের কারণে দিছে? স্টকের কারণে দিছে? আরে এগুলা কি ক্যান খান? হ্যাঁ আপনি না করলেন স্টকের ই নাই বাসায়। আচ্ছা কিনবেন দেখি, সব তো এর কই রয়ে আনছি না। হ্যালো আপনার ভোটার আইডি কার্ডটা দেখি, এই ফাইল রাখলেন, ভোটার আইডি কার্ড রাখলেন না? একটু দাঁড়ান একটু দাঁড়ান, এটি দুইটা টানাটানি করতেছেন, ভোটার আইডি কার্ডটা দেখেন, এটার লগে এটার নাম মিলেনি আপনার রাশিদা, আপনি কইলেন তো এটা বুঝলাম দেই। হ্যাঁ এটা প্রমাণ করতে হইলে আপনার ভোটার আইডি কার্ড লাগবে, ভোটার আইডি কার্ড দেন। আপনার আনন্দ দরকার নেই, এখন একজনের ফোন নাম্বার দেন, আসেন সামনে ফার্মেসির দোকানে আসেন, ওষুধ কিনে দেবো, আসেন আসেন চলেন সামনে আসেন, ওই যে সামনে আইটা আসেন, তা আসেন সামনে আসেন, আমি তো দিবই, আপনি সামনে আসেন, ওষুধ কিনে দিব, ওষুধ কিনে দিব, আমি আসতেছি আপনি যান। আচ্ছা ধরেন, আচ্ছা কই যাইবেন আহেন আমার লগে ফার্মেসিতে আসেন, এর নাম রাশিদা বুঝছেন, ওষুধটি দেন, দেন তো এই ওষুধটি এনে আসেনি, হার্টের পেশেন্ট, এই যে এনে ওষুধ আছে। হ্যাঁ আপনি যে এই ফাইল নিয়ে আসলেন, আপনি ভোটার আইডি কার্ড নিয়ে আসেন নাই কেন? ঠিক মতো না আসেন, আপনি এক সপ্তাহে একবার আসেন নারায়ণগঞ্জে, সব কি নারায়ণগঞ্জের মানে যত গরিব আছে সব মুন্সিগঞ্জে আসে? আপনি নারায়ণগঞ্জে কোন জায়গায় থাকেন? হ্যাপার তো বুঝলাম, হ্যাপার কোন জায়গায়? চৌধুরী বাড়ি এনো। আচ্ছা এটা কি লেখছে ভাই? বয়স কত? হ্যাঁ পাইছি 750। এরপরে দেন এই যে এই ওষুধটি আছে, এই ওষুধটি আপনি তো চিনেন মনে হয়, দেন না
আপনি যে এই ফাইলটা নিয়ে আসলেন আপনার নামে নাকি এটা আমি কেমনে বুঝবো বলেন তো? আমি তো বুঝতে কি করবে না বাবা, দাঁড়ান দাঁড়ান, গরিব মানুষ তো বুঝলাম, আপনি প্রতারণা করলে এটা এটা কি করব? আপনি প্রতারণা, আপনার পেশার ডাক্তার দেখা লই এলেন, এটি দেখেন ইনকার নি, আপনি দেখবেন যে ইনকা এই এটা লইয়া হ্যাঁ ই করতেছে। এই কথা ঘুরাইবেন না, আপনি বলছেন যে এটি সব এই এই ওষুধ, আপনি দাঁড়ান আপনি দেখেন তো দেন দেন, আচ্ছা দেন যে রে হোক, আপনি এটা এটা দেখাইয়া আর এ ওষুধ দেখাইয়া ভিক্ষা করতেছেন, ঠিক আছে? আমি তো দেখতেছি আপনি প্রত্যেকটা মানুষের থেকে চাইতেছেন, ঠিক মতন দেয় না। আপনি এটা যদি এটা না আনতেন আপনি ভিক্ষা করতেন, সমস্যা কি? আপনি ভিক্ষা করতেন যদি ছলনার পতল না এখানে বিচার হইব। তার মানে কি আপনি প্রতারণা করতেছেন? হ্যাঁ, ট্রিপল 9-এ ফোন দেন তো, দাঁড়ান পুলিশ আনামু, দাঁড়ান পুলিশ, এই নাইনে ফোন দেন তো, একটু ধরেন, এটা ধরেন, রাখেন রাখেন, এটা রাখেন, আপনি রাখেন, নাইনে ফোন দিয়া না না, আপনি সত্য কথা বলেন, সত্য কথা এই পেচি শুন দেখে আপনি ই করতেছেন না, আপনি এটা তো বুয়া একটা, আপনার আমি দেখছি বউ বাজারে ক্যান্সারের রোগী বলতেছে, হ্যাঁ ওনার আমি বউ বাজারে দেখেছি, সেজন্য আপনার ই করছি, যে বউ বাজারে এডুকের মধ্যে ঘুরেন, আপনি না বললেন যে আপনি আসেন না মুন্সিগঞ্জে, আপনার তো কথা 2 নম্বর কইতেছে, আমি তো গরিব মানুষ রেসপেক্ট করি, আমি গরিব মানুষের রেসপেক্ট করি, আপনি ভিক্ষা করে খান, সাহায্য নিয়ে খান, সমস্যা নাই, কিন্তু ছলনার ছলনার পাট দেওয়ান যাইব না, ওষুধ খান, কিন্তু এই যে এই রিপোর্টের লগে আপনার মিলে না, আমি বললাম ফোন দিয়া পুলিশ আনামু, আপনি যে ছলনা করছেন এটা আমার পুরো প্রকাশ হয়ে আছে গা, আপনার ওষুধের লগে আপনার মিলে না, খান ঠিক আছে, এটার লগে এটার কোনো মিল নাই, আপনি সত্য কথা বলেন, আমি আপনার ছাইড়া দিমু নাহলে আমি পুলিশ আনমু, আপনি জীবন দিয়া মরা যান গা, আপনি পুলিশে জেলখানায় গিয়া মরা যান গা, এটা আমার দেখা লাভ নাই তো, আপনি প্রতারণা করছেন এটা স্বীকার করেন না, আপনি কি বলছেন ওষুধ খাই খাওয়ানোর লেগে ওষুধ কিনার লেগে আপনি টাকা চাইতেছেন, আপনি এই যে ফাইলটা নিছেন কি আর এটা কোন ওষুধ, এটার মধ্যে কোন ওষুধ আপনার এনো নাই, এটা ছল না, এই তো আপনি একটু দূরে দূরে দাঁড়ান, হ্যাঁ আপনি গরিব মানুষ আমি তো মানছি, আমি কইছি আপনি বড় লোক, একটু দাঁড়ান, আমি আপনার কই নারায়ণগঞ্জের অনেক ভিক্ষাখোর এখানে আইসা প্রতারণা করে, না না হইলো কি, আপনি প্রতারণা করে মানুষের থেকে টাকা উঠাইবেন কেন, হ্যাঁ আমি আপনার কি না করছি গরিব মানুষ বলেন তো ভাই, আমি কি বলছি যে গরিব মানুষ না, একটু দাঁড়ান, আমি বললাম ডাক্তার শোনেন ছাড়েন আমার হাত ছাড়েন, ওদিক যান, ওদিক যান আপনি, ওদিক যান একটু, হ্যাঁ দূরে দাঁড়ান, আপনি এখন সত্য কথা বলেন, আপনার আমি ছাইড়া দেবো, চাই এখন ঠিক আছে, আপনি যে এই ফাইল দেখা এখন না, এ ওষুধ দেখা এখন না, তো আপনি যে ফাইলটা নিয়ে ঘুরতেছেন কে, ঠিক আছে আপনি তো ফাইল নিয়ে ঘুরলে যে 100 টাকা দেয় এটা, এটা প্রতারণা হইলো না, হ্যাঁ আপনার রোগ আছে, ওই লোকে তো বুঝে না, ওই লোকের ডাক্তার বুঝবো, শুনেন আমার কথা শুনেন, আপনি কি সত্য কথা বলবেন আমার সাথে, কি কথা বলছেন, রক্ত পড়তে কি টাকা লাগে, আমি তো জীবনে উনি না হাসপাতালে ফ্রি করাই দেয়, আপনি আসেন আমি আমি ফ্রি করাই দিব, এটা মিথ্যা কথা বললেন, আমি আপনার মারবো কেন, কেমন কথাবার্তি আপনার, কেন মারবো আমি, না না আপনি আগে স্বীকার করেন কি করছেন, এটা কোন
চাইয়া কেমনে খান? আপনি ট্যাবলেট কিনবেন এটা চাইয়া খান? আসেন, আমি আমি প্রত্যেকটা দোকানে জিজ্ঞেস করছি, আপনি এই অসুস্থর কথা বললে বললে টাকা নিতে আসেন? এই ফাইলটা দিয়ে দেখায় দেখায়। আচ্ছা আপনি যে, আচ্ছা ভাই আপনি বলেন হ্যাঁ স্ট্রোকের রুগী, ঠিক আছে? হ্যাঁ আমি বলি আপনারে হ্যাঁ স্ট্রোকের রুগী, এই ফাইল নিয়ে আসছে। হ্যাঁ এই ফাইলে এর রাশিদা বেগম, ঠিক আছে, এর বয়স 57 বছর। কথা শুনেন, হ্যাঁ স্ট্রোকের রুগী, সে নারায়ণগঞ্জ তো নাসে, ঠিক আছে, সে প্রত্যেকটা মানুষের থেকে হাত পাইটা বলে যে আমি অসুস্থ, এই কী জানি কয় ওষুধ কিনতে হইব, আমাকে টাকা দেন, ঠিক আছে? আপনি হ্যাঁ সাহায্য চাইতে পারেন, এই যে এটা দেখে তো বেশি দেয়, আপনি নিজের মুখে স্বীকার করছেন? আপনি নিজের মুখে স্বীকার করেন না 100-200 টাকা দেয়? আইডি কার্ড ধরেন, আপনি বাসার ফোন নাম্বার দেন না, এর কাছে দিয়ে গেলে কি হইব নি? আপনি নারায়ণগঞ্জের বাড়ি, সব নারায়ণগঞ্জের ভিক্ষুকে মুন্সিগঞ্জ আইয়া প্রতারণা করে। আপনার রায় তো না করছি, বারবার এক কথা বলে অন্তর কেমন লাগে? এখন আরেকজনের ফাইলও নিয়ে আসতে পারে, রাশিদা বেগম। আপনি যে রাশিদা বেগম, এটা এনো নাই, এনো নাই, আমি দেখছি। তানিয়া মেয়ে, এই তানিয়া মেয়ে কে? আপনার মেয়ে? ভাই একটু ফোন দেন তো একটু, এই যে এই যে এই নাম্বারে একটু ফোন দেন, ফোন দেন তো ভাই। আপনি এই ফাইল নিয়ে আসছেন, আপনি ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন, আপনি এই ফাইল দিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছেন? এখন তো আপনি প্রতারণা করছেন, এখন বানায় তো আনতে পারেন, মানুষের বিশ্বাস নাই। হ্যাঁ ছবি দিয়ে এখন সব ওই বানান যায়, আপনি কথা বললেন বন্ধ দেই। আর কিছু আছে নি এটার ভিতরে? আপনার স্টকে আমি বুঝছি স্টক করছেন, আপনি প্রতারণার ছলনা ধরছেন এটাই আমি জানি। আপনি কিছু দেওয়ান লাগবে না কি? এটা এটা এই যে আপনার এই ওই যে ঠান্ডার ব্যায়াম হইলো দেয়, আপনি আমার শিখেন না, নিঃশ্বাস তো বন্ধ হইব, ঠান্ডার ব্যায়াম হইলে হাঁপানি ওঠে, তখন এই স্প্রে দেন। এই আপনি বলছেন যে বন্ধ, আপনার বাড়ি তো বন্দরে, আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আপনি কি বলছেন? চৌধুরী বাড়ি করে কে আর কইছেন? আপনার বন্দরে বাড়ি, আপনার চৌধুরী বাড়ি করছেন? হ্যাঁ আচ্ছা দাঁক, আপনি তার সব পাই লুকাইতে আছেন বুঝছি, কিছু হইতো না। আপনি মোবাইল নাম্বার দেন ইয়ার, এটা আপনার মেয়ের মোবাইল নাম্বার না, মোবাইল নাম্বার দেন, মিথ্যা কথা বললেন না, মোবাইল নাম্বার দেন। আপনি কাপড় উঠেন না, কাপড় নিচে নামান, কাপড় নিচে নামান, আপনি মুখস্থ আছে, আপনি বলেন নাম্বার বলেন। আচ্ছা সত কথা বলেন, এইটা প্রতারণা কয়দিন ধরে চলতেছে? এই ফাইলটা লিয়া কয়দিন ধরে চলতেছেন আপনি? হ্যাঁ 1 বছর ধরে। এই শুনেন সত্য কথা বলেন, আমি ছাইড়া দিব, আমি নাইলে পুলিশে দিয়ে দিব, সত্য কথা চাই আলন। এই ভঙ্গিমা, এটা এই যে ফাইলটা আপনি রাশিদা বেগম না, আমি জানি এটা আপনি রাশিদা বেগম না, আপনার নাম অরিজিনাল নাম বলেন। এর আগে একজনের দোষী হয় কইছে নারায়ণগঞ্জে আর 2 নম্বর বাড়ি, কিন্তু আসল বাড়ি কুমিল্লা, ঠিক আছে? হ্যাঁ ওই যে ফেসবুকে পাইছি অনেকে কইছে, হ্যাঁ হ্যাঁ খাইতে আছে, হ্যাঁ কয়ে যে আমার এই এটা সেইটা হাসপাতাল ভর্তি হন। হ্যাঁ রেতো হাসপাতাল তো ফিল সরকারি চিকিৎসা, রক্ত দিতে লাগবো, টেয়া লাগবো, এই রকম আমি দেবো। কোন কি রক্ত? এ পজিটিভ, এ পজিটিভ, এ পজিটিভ, কয় ব্যাগ রক্ত লাগবো আপনার? 16 কর নামাজ
আমার বড় ভাই দেখে আমি সরে আইছি, এখন আপনারা ছাড়তাম না। ভাই আপনার এনে না একটা ব্যাগ লইয়া উঠছিল একটা মাতারি, এই যে এখান থেকে কেমন চালাক চালাক না হইলে আমার থেকে ফাঁকি দিয়ে চলে গেল গা, দেখছেন এই প্রতারণা করে এই বিক্রি করে আমার থেকে চোখ ফাঁকি দিয়া মানে চলে গেল গা। ওনারা দেখলাম অটোর মধ্যে, অটোর মধ্যে এখন নাই, কি যে একটা অবস্থা দেখছেন, কারে বিশ্বাস করবেন, কারে বিশ্বাস করবেন আপনারা বলেন। ও বিলে গরিব গরিব ঠিক আছে খাক, প্রতারণা করে খায় এটা তো ঠিক না।